হ্যালো ফ্রেন্ডস, স্টাডি ইউনিভার্সে সকলকে স্বাগত। ফ্রি লাইভ মক টেস্ট যে হয়েছে তার সলিউশন অ্যানালিসিস ডিটেলস দেখে নাও। এখানে এখন আলোচনা করব রিজনিং। এটা যেহেতু লাইভ মক টেস্ট, তাই লাইভ মক টেস্টের সময় শেষ হয়ে গেলে কিন্তু সেই মক টেস্ট তোমরা দিতে পারবে না। সুতরাং অনেকেই মক টেস্ট দিয়ে নিয়েছো, এবং যারা যারা মিস করেছো তারা কিন্তু পরের সপ্তাহের জন্য অপেক্ষা করো। আর যারা যারা দিয়েছো তারা নিশ্চয়ই তোমাদের কাছে অ্যান্সার চলে গেছে মেল মারফত, সেখানে তোমরা কি অ্যান্সার করেছো সেটা চলে গেছে। সুতরাং এখন ডিটেলস এ সলিউশনটা তোমরা দেখে নাও। রিজনিং এর প্রথম কোশ্চেনই ছিল, হাউ মেনি টাইমস ইন এ ডে আর দ্য হ্যান্ডস অফ এ ক্লক ইন স্ট্রেট লাইন বাট অপোজিট ইন ডিরেকশন। মানে হচ্ছে দিনে একটা দিন 24 ঘন্টা, সেই 24 ঘন্টায় কতবার ঘন্টার কাঁটাটা স্ট্রেট লাইনে থাকবে। আর দ্য হ্যান্ডস অফ এ ক্লক কিন্তু ঘন্টার কাঁটা শুধু নয়, হ্যান্ডস অফ এ ক্লক মানে আমাদের এখানে ঘড়িতে কিন্তু দুটো ক্লক, দুটো হ্যান্ড কে বোঝায়, একটা ঘন্টার কাঁটা আর একটা মিনিটের কাঁটা। সেকেন্ডের কাঁটা কিন্তু কখনই ঘড়িতে ধরা হয় না, ঠিক আছে? তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কখন স্ট্রেট লাইন থাকবে বাট অপোজিট ডিরেকশনে থাকবে, ঠিক আছে? স্ট্রেট লাইন মানে কি সরলরেখায় থাকবে কিন্তু বিপরীত দিকে থাকবে, সেটার অ্যান্সার হয়ে যাবে 22, ঠিক আছে? তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে যে 22 বার, একদিনে 22 বার হচ্ছে তোমার এই হ্যান্ডস অফ দ্য ক্লক স্ট্রেট লাইন হবে বাট অপোজিট ইন ডিরেকশন হবে, ঠিক আছে? অ্যান্সার হয়ে গেল 22, অপশন নাম্বার সি। পরবর্তী কোশ্চেন হবে কোশ্চেন নাম্বার 2, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন আওয়ার হ্যান্ড এন্ড মিনিট হ্যান্ড অফ এ ক্লক হোয়েন দ্য টাইম ইজ 4:25। মানে যখন 4:25 বাজে তখন আওয়ার হ্যান্ড এবং মিনিটের হ্যান্ডের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, ঠিক আছে? তো এর অপশন বি অ্যান্সার হয়ে যাবে 17.5 ডিগ্রি। তো সলিউশনটা দেখে নাও। আমি শর্টকাট ফর্মুলা বলেছিলাম যে 11a-60h/2 অ্যাঙ্গেলের ফর্মুলা, যেখানে এম হচ্ছে মিনিট আর এইচ হচ্ছে ঘন্টা। তাহলে এখানে এম মিনিট কত, এখানে 25 আর ঘন্টার ঘরে হচ্ছে 4। তাহলে 11 × 25 - 60 × 4/2, তো এটা ক্যালকুলেশন করলে হয় 35/2 = 17.5 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলটা হয়ে যাবে 17.5 ডিগ্রি যখন ঘড়িতে 4:25 বাজে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 3 দেখো, এট হোয়াট টাইম বিটুইন 4:30 and 5 উইল আওয়ার হ্যান্ডস অফ এ ক্লক বি এট রাইট অ্যাঙ্গেলস। দেখো এই প্রশ্নগুলোর আলোচনা কিন্তু ডিটেলসে আমি রিজনিং এর জায়গাতে পড়িয়ে দিয়েছি, যারা যারা এখনো অব্দি দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নাও। আমি জাস্ট এখানে শুধু বলে দেবো যে এটার ফর্মুলা আমরা জানতাম যে 60/11 × তোমার এই ফোরটা মানে হচ্ছে তোমার এই যে ঘড়িটা যে বাজে, যে প্রথম ঘন্টাটা যেটা দেয়া আছে সেই ঘন্টাটা হবে। এখানে প্রথম ঘন্টা দেখো 4 দেয়া আছে, ঘন্টার জিনিসটা নেবো। এখানে 4:30 থেকে 5টা বলেছে, বাট তাতেও আমি 4 ঘন্টাটা নেব, ঠিক আছে? এই ঘন্টার প্রথম যে সংখ্যাটা থাকবে তার ঘন্টাটা নেবো, সেই জন্য আমি এখানে 4 বসিয়েছি। 4 + 3, 3 হচ্ছে সবসময় হবে রাইট অ্যাঙ্গেলের জন্য। এবার আর একটা জিনিস বলে দিয়েছি, মানে রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে 1 ঘন্টায় 2 বার হচ্ছে আওয়ার হ্যান্ডসটা তোমার রাইট অ্যাঙ্গেল করে, ঠিক আছে? তো এটা যেহেতু 4:30 থেকে 5টার মধ্যে বলেছে, সুতরাং 4:30 এর পর কখন সেটা আমাকে বার করতে হবে, তার জন্য আমরা কিন্তু এখানে প্লাস সাইন নিয়েছি। আর যদি 4:30 থেকে 4:30 এর মধ্যে বলতো তখন সেখানে কিন্তু আমরা এখানে মাইনাস সাইন নিতাম। ডিটেলস এর জন্য তোমরা কিন্তু দেখে নেবে। তাহলে ফর্মুলাটা হচ্ছে 60/11 × 1st hour + 3, সুতরাং 1st hour এখানে 4, তাহলে 4 + 3 তাহলে সমান 7, তাহলে 60/11 × 7 সমান 6/420 × 11 = 38, পূর্ণ 2/11। এটা কিন্তু 382 নয়, এটা ভালোভাবে মনে রাখবে যে 38 পূর্ণ 2/11। আমাকে এখানে লিখতে অসুবিধা হয় বলে এইভাবে লেখা হয়ে গেছে। তাহলে বাজবে হচ্ছে 4:38 পূর্ণ 2/11। তাহলে 4:38 পূর্ণ 2/11 কিন্তু তোমার এরা হচ্ছে রাইট অ্যাঙ্গেল করবে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 4 দেখো, হোয়াট ওয়াজ দ্য ডে অন 15 আগস্ট 1947। 15 আগস্ট 1947 কি বার ছিল, অ্যান্সার হয়ে যাবে ফ্রাইডে। বি অপশন হয়ে যাবে, বি অপশনটা রাইট হয়ে যাবে। এটা কি করে বার করতে হয় আমি ডিটেলস আগেই বলেছি, তবুও এখন বলে দিচ্ছি যে 1947 সাল 15ই আগস্ট মানে যে সালটা বলে দেবে, যে তারিখটা বলে দেবে, ঠিক তার আগের বছর অব্দি কাউন্ট করতে হবে। মানে কি 1947 সালের আগের বছর হচ্ছে 1946 সাল, 1946 সাল অব্দি প্রথমে অর্ধে বার করবো, তারপরে 1947 সালের জানুয়ারি মাস থেকে 15ই আগস্ট অব্দি তোমার অর্ধে বার করবো। তাহলে 1946 সালের অর্ধে বার করার জন্য 1946 সালকে আমরা কি করে লিখতে পারি, শতাব্দী আকারে লিখতে পারি, যে 1600 + 300 + 46। তাহলে 1600-র জন্য অর্ধে আমরা জানি 2,
300-এর জন্য 1 আর 46-এরটা আমাকে এখানে বার করতে হবে। আমি দেখো এখানে রাফে সাইডে বার করে নিয়েছি। তো 46 বছর মানে কি এর মধ্যে 11টা লিপ ইয়ার আছে আর 35টা অর্ডিনারি ইয়ার আছে, তাই তো নাকি? 4 দিয়ে ভাগ করো 46-কে, 4 × 11 = 44, তাহলে 11টা লিপ ইয়ার হচ্ছে। আর 11 46 থেকে 11 বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা অর্ডিনারি ইয়ার হচ্ছে, তাহলে 11টা লিপ ইয়ার প্লাস 35 অর্ডিনারি ইয়ার। তাহলে 11টা লিপ ইয়ারের জন্য প্রত্যেক লিপ ইয়ারে তোমার দুটো করে অড ডে থাকে, তাহলে 11টা লিপ ইয়ারের জন্য আমার 22টা অড ডে, আর 35টা অর্ডিনারি ইয়ারের জন্য 35টাই অড ডে, কারণ অর্ডিনারি ইয়ারে একটা অড ডে থাকে। ঠিক আছে, তাহলে 22 + 35 = 57। এবার 57-কে 7 দিয়ে ভাগ করো, ভাগ করলে হয় 27 * 56 + 1 = 1 অড ডে। তার মানে কি করে বার করলাম, তাহলে 46 বছরের জন্য 1 অড ডে পেয়ে গেলাম, এখানে সেটাই বসিয়ে দিয়েছি। তাহলে টোটাল অড ডে হয়ে গেল 2, 1 + 1 + 0 = 2। তার মানে কি হয়ে গেল, যেটা এটা 1946 সাল অব্দি তোমার অড ডে পেয়ে গেলাম। এরপর আমরা কি করবো, 1947 সালে মানে 15 আগস্ট অব্দি আমরা অড ডে বার করবো। এখানে আর আলাদা করে বার করে নি, এই দুইটা হচ্ছে তোমার এই অড ডেটা যেটা আমরা 1946 সাল অব্দি বার করেছি, আর এটা হচ্ছে তোমার জানুয়ারি মাসের অড ডে। জানুয়ারি মাসে 3টে অড ডে হয়, এটা যেহেতু 1947 সালটা যেহেতু লিপ ইয়ার নয় মানে অর্ডিনারি ইয়ার, তার জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসে অড ডে হয়ে গেছে 0। তারপরে এটা মার্চ মাসের অড ডে, এটা এপ্রিল, এটা মে, এটা জুন, এটা জুলাই, আর আগস্ট মাসে 15 তারিখ অব্দি বলে 15টা দিন নিয়ে নিলাম। ঠিক আছে, তো এটাকে যোগ করব, যোগ করে 33 হলো, 7 দিয়ে ভাগ করো, তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হয়, 4 × 7 = 28, 28 + 5 তাহলে 5 অড ডে। তার মানে টোটাল অড ডে আমরা 15 আগস্ট 1947 অব্দি পেয়ে গেলাম 5 অড ডে। ঠিক আছে, তাহলে 5 অড ডে মানে কি, আমার মানডে হচ্ছে তোমার 1 অড ডে হয়, তার মানে 1 হলে মানডে হয়, তার মানে 5 হলে অফকোর্স ফ্রাইডে হবে, বোঝা গেছে? তাহলে সোমবার হচ্ছে 1 অড ডে, মানে সোমবার থেকে দিন শুরু হয়, সোমবার সমান 1, তাহলে 5 মানে কি ফ্রাইডে, তাহলে অ্যান্সার হয়ে যাবে ফ্রাইডে। আচ্ছা, আমি এখানে খুব তাড়াতাড়ি ডিটেলসে বললাম না, কিন্তু তোমরা এটা ডিটেলসে যারা জানো না, করতে পারো না, তারা কিন্তু অফকোর্স ক্যালেন্ডারের রিজনিংটা কিন্তু ফলো করো, এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ডিটেলসে বলা আছে। ওকে, তার মানে এর অ্যান্সার হয়ে গেল বি অপশন, ফ্রাইডে। কোশ্চেন নাম্বার 5 দেখো, ইফ 2nd January 2004 ইজ ফ্রাইডে, দেন হোয়াট উইল বি দ্য ডে অন 2nd January 2005। ঠিক আছে, তাহলে যদি 2nd January 2004 ফ্রাইডে হয়, তাহলে 2nd January 2005 কি বার হবে সেটা তোমাকে বার করতে হবে। এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার 6, সানডে। দেখো কি করে হবে, 2004টা হচ্ছে আমরা জানি লিপ ইয়ার। ঠিক আছে, তো লিপ ইয়ার হলে কি হয়, দুটো অড ডে হয়, তার জন্য হচ্ছে তোমার অড ডে হয়ে গেলে 2, আর 2004 সেকেন্ড জানুয়ারি যেহেতু ফ্রাইডে, তাহলে ফ্রাইডের সাথে 2 যোগ করব, করে হয়ে যায় স্যাটারডে সানডে, তার মানে অ্যান্সার হয়ে গেল সানডে। যেহেতু ওই দিনটাই বলে দিয়েছে না 2nd January, তার জন্য ওই 2nd January ওই দিনটাই হয়ে যাবে সানডে। ঠিক আছে, অনলি 2 যোগ করব। কোশ্চেন নাম্বার 6 দেখো, হুইচ লেটার ইজ 8 ফ্রম লেফট টু লেফট অফ 16 লেটার ফ্রম রাইট ইন ইংলিশ অ্যালফাবেট। ঠিক আছে, তো এর অ্যান্সার হয়ে যাবে ডি অপশন, মানে সি অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, সি লেটারটা অ্যান্সার হয়ে যাবে, আর অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ লেটার ইজ 8 ফ্রম লেফট অফ 16 লেটার ফ্রম রাইট, মানে ইংলিশ অ্যালফাবেট যে এ থেকে জেড অব্দি থাকে, এই জেড এর জেড থেকে কাউন্ট করলে এটা যেন রাইট বলছে, ইংলিশ অ্যালফাবেটের এটা রাইট পজিশন, আর এর এইখানে হচ্ছে এটা হচ্ছে লেফট পজিশন, তাহলে রাইট থেকে যদি আমরা কাউন্ট করি, এই রাইট থেকে কাউন্ট করে করে এদিকে আসবো 16th লেটার অব্দি। ঠিক আছে, 16 লেটার অব্দি কাউন্ট করার পর 16 এর পর আবার 8 লেটার অব্দি কাউন্ট করব, কাউন্ট করে যে লেটারটা আসবে সেই লেটারটা কোন লেটার হবে সেটা তোমাকে বার করতে দিয়েছে। তো আমি এখানে কিভাবে অনেক রকম আমরা টাইপের অঙ্ক করেছিলাম যখন আমরা অ্যালফাবেট সিরিজে করেছিলাম, তো সেখানে আমরা বলে দিয়েছিলাম যখন এই রকম ব্যাপারটা থাকবে তখন 16 + 8 করবে, 16 + 8 হচ্ছে 24th লেটার, 16 + 8 তো 24th হয়, তা 24 লেটারটা কোন দিক থেকে হবে, ফ্রম রাইট, যেটা শেষে বলে দেবে সেটা ফ্রম রাইট, তাহলে রাইট এর দিক থেকে 24th লেটার হচ্ছে তোমার এইখানে যে লেটারটা থাকবে, তার মানে 24th লেটারটা সেটা তাহলে লেফট থেকে, লেফট মানে কি এ থেকে যেটা শুরু হচ্ছিল সেখান থেকে কতটা হবে, তাহলে 27 থেকে 24 বাদ দিলেই হয়ে যাবে, তার মানে থার্ড লেটার ইন ইংলিশ অ্যালফাবেট, তাহলে আমরা রিভার্স অর্ডারে করছি বলে, তার মানে অ্যান্সারটা হয়ে গেল থার্ড লেটার কি, সি, তার মানে অ্যান্সার হয়ে গেল সি। পরবর্তী কোশ্চেন হবে কোশ্চেন নাম্বার 7, যে সিলেক্ট এ ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো হুইচ ক্যান নট বি ফর্ম ইউজিং দ্য লেটার, যে ক্যান নট বি ফর্মড মানে তৈরি করা যাবে না,
তাহলে এই হচ্ছে তোমার ওয়ার্ডটা দেওয়া আছে ইনডিটারমিনেন্ট। তো ওয়ার্ড যাই থাকুক না কেন, তোমার যে অপশন গুলো আছে এখানে পুরোপুরি অপশন দেখে তোমায় অ্যান্সার করতে হবে। যে ফার্স্ট অপশন দেখো ইন্ডিয়া, এই ইন্ডিয়াটা কি এই যে ওয়ার্ডটা দেওয়া আছে এখান থেকে কি তৈরি করা যাচ্ছে? তাহলে দেখো এই যে ইন্ডিয়ার এই যে আইটা, আইটা আছে, এনও আছে, ডিও আছে, তারপরে এই আইটা আছে কিনা দেখবো। হ্যাঁ এই আইটাও এখানে আছে, তারপরে এই এটা এটা আছে কি? হ্যাঁ এও আছে, তার মানে এইটা হচ্ছে হবে না। নেক্সট অপশন দেখবো অপশন নাম্বার বি, ই আছে কিনা, হ্যাঁ ই আছে এইখানে, তারপরে এনও আছে এইখানে, তারপরে টি আছে, তারপর আবার ই আছে, তারপর আরও আছে এখানে, তার মানে এটাও এই অপশনটাও হবে না। নেক্সট অপশন দেখো সি, সি হচ্ছে এট, এট এর এট দেখো শেষ তিনটে লেটার হচ্ছে এট, তার মানে এটাও হবে না। তার মানে ফোর্থ অপশনটা একবার চেক করে দেখে নেবে যে হচ্ছে কিনা। তার ডি, প্রথমে ডি দেখো, ই দেখো, টি দেখো, দেখো ডি ই টি এখানে দেয়া আছে, তারপরে ই আরও দেয়া আছে, বাট দেখো তারপরে যে জিটা, জিটা কিন্তু ইনডিটারমিনেন্ট এর মধ্যে নেই, তার মানে কিন্তু এইটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে। তার মানে ডিটারজেন্ট ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কিন্তু এই গিভেন ওয়ার্ড থেকে তৈরি করা যাচ্ছে না, তার মানে অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ডি। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার এইট, ইফ ক্লাউড ইজ রিটেন অ্যাজ GYPSYH দেন সেন্ট্রাল বি রিটেন ইন দা সেম কোড, বলে চারটে অপশন দেওয়া আছে, সেটা কোন কিভাবে হবে। দেখো ক্লাউডটা এই যে এই ওয়ার্ডটা লিখেছে, এই ওয়ার্ডটা কিভাবে লিখেছে, দেখো এটা ওয়ার্ড নয় অ্যাকচুয়ালি, এটা একটা কোড, ঠিক আছে, আমরা এগুলোকে কোড বলি। তো ক্লাউড লেখাটা যে এইভাবে লিখেছে, সেটা কিভাবে লিখেছে সেটা। তো দেখো সি থেকে প্রথমে জি যে আসছে, হ্যাঁ এই সি থেকে জি করতে গেলে অ্যালফাবেট ওয়ার্ড অনুসারে প্লাস ফোর ইনক্রিজ হচ্ছে, তার মানে কি সি এর পর ডি ই এফ জি, তার মানে দেখো সি এর পর সি এর সাথে প্লাস ফোর যোগ করলে তোমার হচ্ছে জি হচ্ছে, এল এর সাথে এল থেকে পি কি করে আসছে, তাই করো দেখো প্লাস ফোর করো, তাহলে সেটাতেও পি আসছে, ও এর সাথে এস হচ্ছে সেটাতে প্লাস ফোর, কাউন্ট করে দেখো ও এর পর পি কিউ আর এস, তারপর ইউ এর পর ওয়াই কি করে আসছে, ইউ এর পর ভি ডব্লিউ এক্স ওয়াই, আর ডি এর পর যে এইচ আসছে সেটাও প্লাস ফোর, ডি এর পর ই এফ জি এইচ, তার মানে এটা সবকটাতেই প্লাস ফোর করে একটা সিরিজ গঠন করছে। তাহলে সেন্ট্রাল যে ওয়ার্ডটা আছে সেই সেন্ট্রাল ওয়ার্ডটাও সেইভাবেই কিন্তু কোডটা হবে, তার মানে কি সি এর সাথে প্লাস ফোর যোগ করলে যে ওয়ার্ডটা হয় সেটা বুঝবে এখানে। এখানে দেখো প্লাস জি হচ্ছে, সরি জি হচ্ছে, ই এর সাথে প্লাস ফোর যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে আই হচ্ছে, ই এর পর এফ, এরপর এফ জি এইচ আই, এন এর সাথে প্লাস ফোর যোগ করলে ও পি কিউ আর, আর হচ্ছে তার জন্য, তারপর টি এর সাথে প্লাস ফোর যোগ করলে এক্স হবে, আর আর এর সাথে করলে ভি হবে, এ এর সাথে করলে ই হবে, আর এল এর সাথে করলেও পি হবে, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে তার কোড, তার মানে কি এখানে যেহেতু ক্লাউডের প্রত্যেকটা লেটারের সাথে প্লাস ফোর করে এই কোডটা তৈরি হয়েছে, তার জন্য তোমাকে এই সেন্ট্রালের প্রত্যেকটা ওয়ার্ডকেই কিন্তু প্লাস ফোর করে করে তোমার সেই কোডটাকে আনতে হবে। তার মানে এই অপশনটা দেখো, হ্যাঁ এই অপশনটা বি অপশনে আছে, তার জন্য অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। বুঝে গেছে কিভাবে করতে হয়? আমি আবারও বলছি এগুলো কিন্তু আমার সব করানো চ্যাপ্টার মধ্যে, সেখানে কিন্তু ভেঙে ভেঙে খুব টাইম নিয়ে ডিটেলস তোমাদের জন্য আলোচনা করে দিয়েছি, সেখানে যারা যারা বুঝতে পারছো না তারা কিন্তু আবারও ওই ভিডিওটা দেখো। কোশ্চেন নাম্বার নাইন দেখো, ডিরেকশন সেন্সটেন্স এর অঙ্ক আছে, তো দেখো বলছে এ ম্যান ওয়াক্স 20 কিমি টুয়ার্ড সাউথ and then turns to the right. After walking 15 kilometer, he turns to the left and walks 20 kilometer. Now, in which direction is he from his starting point? দেখো ধরে নিলাম এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে এই পয়েন্টটা, তাহলে এই স্টার্টিং পয়েন্ট থেকে 20 কিলোমিটার সাউথে গেল, তার মানে এই পজিশন এলো, আমি এই তীর চিহ্ন আকারে করে দিয়েছি, আর এই ডিস্টেন্সটা হচ্ছে 20 কিলোমিটার। তারপরে কি করলো, তারপরে সে ডান দিকে বেঁকে গেল, এই যে বলছে টার্নস টু দা রাইট, তাহলে এদিকে মুখ করে থাকবে, ডান দিক হচ্ছে এদিকে হয়, তার মানে গিয়ে কি হলো এটা কত কিলোমিটার গেল, এটা 15 কিলোমিটার গেল। তো 15 কিলোমিটার যাওয়ার পর সে এই জায়গাটাতে এলো, ঠিক আছে এই জায়গায় আসার পর সে আবার বাঁ দিকে বেঁকে গেল, এই যে বলছে টার্নস টু দা লেফট, তাহলে সে বাঁ দিকে বেঁকে গেল, বাঁ দিক মানে এদিকটা হয়, আর এই দিকটা কতটা গেল, সে 20 কিলোমিটার গেল। তাহলে সে বলছে যে ইন হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে কোন ডিরেকশনে সে আছে, ঠিক আছে সে তাহলে অ্যান্সার হয়ে যাবে সাউথে আছে, সে তো সাউথেই আছে। অ্যাকচুয়ালি এই অ্যান্সারটা এখানে যেহেতু তোমার সাউথ আছে, কারণ সে সাউথের দিকে মুখ করে আছে বলে অ্যান্সারটা হলো সাউথ, বাট অ্যাকচুয়ালি যদি বলা হয় যেখানে, এখানে যদি সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট এরকম ভাবে যদি কোনে কোনে অ্যান্সার দেয়া থাকতো, তাহলে তোমাকে এই রেসপেক্টে বিবেচনা করা হতো
যে এইটা যদি ওর স্টার্টিং পয়েন্ট হয় আর এটা যদি ওর এন্ড পয়েন্ট হয়, তাহলে এইখান থেকে এই ডিরেকশনটা কোন দিকে হচ্ছে, তার মানে এই ডিরেকশনটা কিন্তু অ্যাকচুয়ালি সাউথ ওয়েস্ট হতো। ভালো করে বোঝো, তার যদি স্টার্টিং পয়েন্টের রেসপেক্টে যদি হতো, আর ও যদি এইখানে থাকতো, তার মানে তাহলে স্টার্টিং পয়েন্টের রেসপেক্টে এই ডিরেকশনটা কি সাউথ ওয়েস্ট নয়? কারণ তো এই পজিশনটা অ্যাকচুয়ালি সাউথ স্টার্টিং পয়েন্টের রেসপেক্টে। ভালো করে বুঝবে, স্টার্টিং পয়েন্টের রেসপেক্টে এই পজিশনটা অ্যাকচুয়ালি সাউথ, বাট এই পজিশনটা অ্যাকচুয়ালি কিন্তু সাউথ ওয়েস্ট, কারণ এইখানটা হচ্ছে ওয়েস্ট আর এইখানটা হচ্ছে সাউথ, আর ও আছে কোথায়, নর্থে আছে। স্টার্টিং পয়েন্টটা অ্যাকচুয়ালি নর্থে, তার মানে এই পজিশনটা কি সাউথ ওয়েস্ট নয়? ঠিক আছে, তাহলে কোশ্চেনটার যদি অপশন যদি তোমাকে সাউথ ওয়েস্ট দেয়া থাকতো, তাহলে কিন্তু সাউথ ওয়েস্টই হতো। এখানে যেহেতু অপশন ওয়েস্ট, সাউথ, নর্থ অ্যান্ড ইস্ট আছে, তাই তোমাকে অপশন অ্যান্সার করতে হবে কিন্তু সাউথ। ঠিক আছে, কারণ সে এখানে অ্যাকচুয়ালি মুখ করে আছে কোন দিকে, সাউথের দিকে মুখ করে আছে, তার জন্য তোমার সাউথেই কিন্তু তোমাকে অ্যান্সারটা করতে হবে। বাট আর একবার বলছি, এখানে যেহেতু কোশ্চেনটা দিয়ে রাখো ইন হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম হি স্টার্টিং পয়েন্ট, সেখানে যদি তোমার সাউথ ওয়েস্ট অপশন কোনো ভাবে থাকতো, তাহলে কিন্তু সাউথ ওয়েস্ট অপশনটাই হতো, কারণ অলরেডি আমি ডিসকাস করলাম। ওকে, এখানে কিন্তু অপশনের রেসপেক্টে অ্যান্সার করবে, এখানে কিন্তু সেরকম কোনো অপশন দেয়া নেই, তার জন্য কিন্তু এটা সাউথ অ্যান্সার হলো। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 10, ম্যাথমেটিক্যাল অপারেশনের অঙ্ক যে ইফ ইনটু মানে গুণিতক স্ট্যান্ডস ফর প্লাস, ডিভাইড স্ট্যান্ডস ফর মাইনাস, প্লাস স্ট্যান্ডস ফর মাল্টিপ্লিকেশন অ্যান্ড মাইনাস স্ট্যান্ডস ফর ডিভিশন, মানে এগুলো কি বলতো, অরিজিনাল যে মাল্টিপ্লিকেশন ডিভিশন মানে এই যে জিনিসগুলো থাকে সেগুলোর মানে একটা আলাদা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো তাহলে তোমার এই যে কোশ্চেনটা দিয়েছে এর ভ্যালু অ্যাকচুয়ালি কি হবে, এটার কিন্তু অরিজিনাল ভ্যালু বার করলে হবে না। এখানে যে এই যে 20-5 আছে, সেই মাইনাসটাকে কি বলছে, মাইনাস এখানে দেখো ডিভাইড বলছে, মানে এখানে মাইনাসের জায়গায় তুমি ডিভিশন বসাতে হবে, মাল্টিপ্লিকেশনের জায়গায় দেখো প্লাস বসাতে হবে, আর ডিভিশনের জায়গায় হচ্ছে মাইনাস বসাতে হবে, প্লাসের জায়গায় তোমার মাল্টিপ্লিকেশন বসাতে হবে। কারণ কি, কারণ এইগুলো হচ্ছে বলছে স্ট্যান্ডস ফর প্লাস, এটা বলে যদি হয় এইরকম তাহলে এর ভ্যালুটা কি হবে, বোঝা গেছে? তার জন্য আমি সলিউশনটা দেখো কিভাবে করেছি, এইভাবে যে কোশ্চেনটা দেওয়া ছিল, তাহলে আমি দেখো মাইনাসের জায়গায় ডিভাইড বসিয়েছি, গুণের জায়গায় প্লাস, ডিভিশনের জায়গায় মাইনাস এগেন, এন্ড প্লাসের জায়গায় ইনটু, এখানে যা বলে দেওয়া থাকবে কোশ্চেনে তুমি সেইগুলি পরপর বসিয়ে দেবে। বসানোর পর এবার আমার বদমাস কোম্পানির রুল অনুসারে আমি করবো। তাহলে প্রথমেই বদমাস কোম্পানিটা ডিভিশনের কাজ, যেহেতু এখানে ব্র্যাকেট কিছু দেয়া নেই, তো ডিভিশনের কাজ করতে গেলে 20/5=4 হয়, তারপর +6 বসিয়ে দিলাম। এখানে যেহেতু ব্র্যাকেট ফ্যাকেট কিছু নেই বলে আমি এখানে একটা স্টেপ আউট করে দিয়েছি, তো একবারই আমি 4^2 করেছি, গুণ করেছি। বদমাস কোম্পানির রুল কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি, ফার্স্ট ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর প্লাস, তারপর বিয়োগ। ঠিক আছে, তাহলে এই জিনিসটা এলো, আসার পর তাহলে এবার এইটাকে ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে 2 এলো। কেন দেখো, 4 আর 6 10, 10 থেকে 8 বাদ দিলে 2, তার মানে অ্যান্সার হয়ে গেল 2, তার মানে অপশন বি হচ্ছে এর অ্যান্সার হয়ে যাবে, রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে? কারণ এই নিয়ে দেখো আমি এখানে পুরো ডিটেলস আলোচনা করলাম না, যতটা পারলাম আলোচনা করে দিলাম। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই রিডিং এর অংশগুলো দেখে নেবে, আমি করানোর মধ্যে থেকে দিয়েছি, আর এই ধরনেরই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব যারা এখনো করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করো, নাহলে অনেক কিছু মিস করবে, তোমাদের জন্য অনেক হেল্পলাইন নিয়ে হাজির হবো। যারা তোমরা লাইভ টেস্ট এবারে দিতে পারলে না, তারা কিন্তু পরবর্তী লাইভ টেস্টটা দিতে কিন্তু মিস করো না, কারণ প্রতি সপ্তাহেই থাকবে লাইভ টেস্ট। ওকে, আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।